ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাকিব হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর তেজগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, গত 5 মে সন্ধ্যায় বাসায় ফেরার পথে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে সাকিব। এ ঘটনায় রাজাপুর থানায় মামলা করে মেয়েটির বাবা। পরে যৌথ অভিযান চালিয়ে গতকাল রাজধানীর তেজগাঁ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। অভিযুক্ত সাকিবকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।